বেরিয়ে আসছে। আপনারা যে মাত্র এখানে একটা ছোট্ট বিন্দুর মতন আছে, এখানে ওদের পড়াশোনার রাস্তাটা। আসসালামু আলাইকুম, উইক্স অ্যান্ড ফেদার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটা হলো যে সহজে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে গিনিপিগের মেল ফিমেল আপনারা চিনতে পারবেন। আমাদের এক ভাই, তিনি সুদূর ইন্ডিয়া থেকে এই জিনিসটা আসলে জানতে চেয়েছেন। তো যদিও এই নিয়ে আমাদের একটা ভিডিও আছে, তো তারপরেও ওই ভিডিওটাতে আর কি একটু সময় নিয়ে দেখানো হয়েছে যে কীভাবে গিনিপিগের মেল ফিমেল বোঝা যায়। কিন্তু হাটে বাজারে এত সময় নিয়ে আসলে গিনিপিগ দেখা সম্ভব হয় না। তো সবচেয়ে কম সময়ের মাধ্যমে কীভাবে গিনিপিগটা মেল ফিমেল বোঝানোর উপায়টা জানিয়ে দিব। তো চাইছিলাম যে এজন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, যাতে আপনারাও এই বিষয়টা দেখতে পারেন এবং আপনাদের উপকৃত হতে পারেন, যে ভাইয়ের পাশাপাশি আপনারাও যেন ভিডিওটা দেখে উপকৃত হতে পারেন। তো আমাদের এখানে যেটা আছে, এখানে একটা পেয়ার আছে, আমরা বড় গিনিপিগ নেই নেই, যেহেতু বড় গিনিপিগগুলো আপনারা সহজেই চিনতে পারবেন, কিন্তু ছোটোগুলির ক্ষেত্রে ঝামেলাটা হয় আসলে। বড় গিনিপিগগুলো এমনিতেই বোঝা যায়, ছোটোগুলি যদি বোঝানো যায় তাহলে বড়গুলি এমনিতেই বোঝা যায়। তো সেক্ষেত্রে এখানে একটা মেল একটা ফিমেল আছে। তো এই হলো একটা মেলটা। তো মেলের ক্ষেত্রে আপনারা জিনিসটা আসলে একটু লক্ষ্য রাখতে হবে, একটু লক্ষ্য করলেই দেখবেন যে ওর তো এখানে যে মেলটার একটু খেয়াল করেন আপনারা। এখানে নিয়ে আপনারা গিনিপিগটা এরকম করে একটু ঠিক করে নিয়ে দুটা পা ফাঁক করে এখানে একটু প্রেশার দিবেন। এখানে একটু প্রেশার দিলে দেখবেন এই যে ওর পেনিসটা বেরিয়ে আসছে। আপনারা যেখান থেকে কিনেন না কেন, একটু সময় তো নিতেই পারেন, বা আপনারা যে বিক্রেতা আছে ওনাকে বলবেন যে আপনি এইভাবে একটু দেখাই দেন। আর এটা খেয়াল করবেন যে এখানে দেখেন একদম ছোট, শুধু এখানে পটসাপের রাস্তাটা এখানে আর পায়খানার রাস্তাটা পিছনে, এখানে জায়গাটা একটু অন্যরকম। এই হলো মেলটার সহজ পদ্ধতি, একদম ইজি। আপনারা দেখবেন যে মেলটার এখানে একদম এখানে একটু প্রেশার দিলেই এখানে ওর পেনিসটা বেরিয়ে আসছে। একদম এখানে হালকা একটু প্রেশার দিলেই হবে, হালকা একটু প্রেশার। যদি ছোট হয় তারপরেও হবে, যে বাচ্চা এটা থেকে ছোট তখন আপনি প্রেশার দিবেন, একই অবস্থা হবে। এই হলো মেলটার, এটা আমরা মেলটাকে ছেড়ে দিই। আর এই হলো ফিমেলটা। ফিমেলটার এখানে দেখেন যে এখানে যতই আমরা এখানে প্রেশার দিই না কেন, এখানে কোনো রকম কিছুই বের হবে না। শুধুমাত্র এখানে একটা ছোট্ট বিন্দুর মতন আছে, এখানে ওদের পটসাপের রাস্তাটা, এই পায়খানার রাস্তাটাই। এখানে আপনি ওই সেম ওই অ্যাপ্লাইটা করবেন, পদ্ধতিটা যেভাবে চাপ দিলে আপনি এখানে কিছুই বের হবে না, কিছুই বের হবে না, একদম এরকম ছোট। আপনারা দেখেন খেয়াল করলে দুইটা একটু পার্থক্য, আমি আপনারা বুঝতে পারছেন কি না আমি আসলে আলোর কারণে বুঝতে পারতেছি না। এই জিনিসটা আপনারা খেয়াল করলে একটু লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন, যে দেখেন এখানে এরকম একটু চাপ দিলেই বাস এরকম, এটা দেখেন এটা একদম একটু ফাঁকা ফাঁকার মতন। আর ওইটা যেমন দুই পাশে একটু টেস্টোস্টেরনগুলো দুই পাশে থাকে, এগুলো বাইরে দিয়ে দেখা যায় না, খরগোশটা যেরকম বাইরে থাকে এটার ভিতরে থাকে, তো এই জন্য একটু আইডেন্টিফাই করতে কষ্ট, কিন্তু ওই জায়গাটা একটু ফুলা থাকে আর এটার একদম নর্মাল থাকে। তো এটা হলো ফিমেল। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন কয়েকবার, তাহলে হয়তো এই একটা ধারণা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, আশা করি আপনাদের উপকার আসবে। এর থেকে আসলে সহজে আর দেখানো সম্ভব না, কারণ এর থেকে আর সহজে কীভাবে আর এইটুকু আপনি যদি দুই একবার ভিডিওটা দেখেন ভালো করে, তাহলে আপনারা ঠিকই পেয়ে যাবেন যে মেল ফিমেলের একটা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। আর যখন কিনতে যাবেন একটু সময় নেবেন, কোনো সমস্যা নাই, আপনারা সেলারকে বলবেন যে আপনি আমাকে ভালোভাবে দেখিয়ে দেন বা আমি দেখতে চাই, তো ও অবশ্যই দেখিয়ে দিবে, ও দেখায় দিতে বাধ্য। তো আপনি যদি এখান থেকে ভিডিওটা দেখে একটু ধারণা পান, আপনি যদি গিনিপিগ নাও পেলে থাকেন, ওখানে গিয়ে আপনি যখন এই জিনিসটা দেখবেন তখন আপনি অনেক একটা ধারণা পেয়ে যাবেন যে এটার সাথে ওইটা একটা মিল। তো আশা করি সবার উপকার আসবে ভিডিওটা। আপনাদের কোনো কমেন্ট থাকলে জানিয়ে দিবেন।
তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। কেমন লাগলো জানাবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের মধ্যেও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলে দিবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।